সালাম আলাইকুম। আর আপনাদের দেখাবো সাবমার্সিবল মোটর রেওয়ার নিয়ে পর কীভাবে আমরা কোয়েলটা ঢুকাবো। ঢুকাতে গেলে প্রথমে আমাদের এরকম একটা পাইপ লাগবে, এটা ভিতরের মাথা আমাদের কোয়েলটা সম্পূর্ণ ডুবে গেছে। এখন আমরা তার কানেকশন করে তেল ঢুকাবো, আগে যে তেলটা বের করেছিলাম, আর পিছনে ঢাকনাটা দিয়ে আমরা মোটর ওকে হয়ে গেলাম। ধন্যবাদ সবাই। চালু করে আবার